বিক্রির বাতাস আসলে ক্যাপ অনেক রোদ তো প্রচন্ড রোদ ছিল ঠিক আছে তারপরও ক্যাপ পরছি আর স্পিড বুট এত স্পিডে চলতেছে মানে ক্যাপ শৈলে আমি দাঁড়া থাকতে পারতেছি না ঠিকঠাক মতো আর মজার একটা ব্যাপার হচ্ছে যে আমি মানে ও সরি মানে সুন্দর একটা পরিচয় দিছি ঠিক আছে যার কারণে আমার সবচেয়ে ভালো একটা পজিশন দেওয়া হয়েছে এই যেদিকে পঞ্চাশ আছে মোবাইল করে নিজে আল্লাহ জানে স্পেন বাংলাদেশের আসলে গর্ব দক্ষিণ এশিয়ার বিস্ময় এই যে এখান থেকে কাজ হয়েছে আসলে আমলি সরকার বাংলার মানুষের ভোটার অধিকার ক্ষুণ্ণ করছে অনেক কিছু কায়রা নিছে সরকার আমলে কিন্তু এই সরকার যে দুঃসাহস দেখিয়েছে এই দুঃসাহস দেখিয়া সারা বিশ্বের বিস্ময় জাগিয়ে গিয়েছে যেমন এই পদ্মা সেতু আরেকটা আছে কর্ণফুলী আমি কিন্তু আওয়ামী লীগের সাফাই গাচ্ছি না ঠিক আছে এগুলো আসলে সত্য অতীতে অতীতে অনেক সরকার আসছে গেছে কিন্তু কেউ এই পদ্মা সেতু করার পরিকল্পনা হাতে নেয় নাই কর্ণফুলী টানেল পদ্মা সেতু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এগুলো কিন্তু গর্বের বিষয় যেই সরকারের আমলই হোক না কেন এগুলো মানুষের উপকারেই আসবে সো আমি যেটা বলতেছিলাম সে খুব ভালো লাগতেছে আর বাতাস ক্যান ইউ ইমাজিন ও নো ম্যান এই মাওয়া ফেরিঘাট এক জায়গায় কখনো স্থির ছিল না এই পদ্মার কারণে যে মানে কথাটা আশ্চর্য শুনাইলো পদ্মার দুই কুল ছাপায়া রাতের মানে রাতারাতির ভিতরেই 2-3 কিলোমিটার নদীতে জমি ভাঙা গেছে যার কারণে বছরের পর বছর একই জায়গায় ফেরিঘাটটা থাকে নাই ফেরিঘাট ছিল এক জায়গায় এখন আছে আরেক জায়গায় আর মাত্র অল্প কটা স্পেন বসলেই আসলে আমাদের স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান হয়ে যাবে আসলে আমি কি বলবো আমি ঠিকঠাক মতো আমার ভাবটা প্রকাশ করতে পারতেছি না শুধু এতটুকুই বলি এই পদ্মা সেতু দিয়া দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার মানুষ খুব সুন্দরভাবে এবং কম সময়ে ঢাকা প্রবেশ করবে এবং স্যার কায়কোবাদ স্যার বলেছিলেন যে এই পদ্মা সেতুটা যারা ঢাকায় আসবে তারা আর এই পদ্মা সেতুটা তাদের গ্রামে ফিরে যাবে না কথাটা কতটুকু সত্য তার পরের বিষয় কিন্তু এই 21 জেলার মানুষ এই বাংলাদেশের 50 বছর হতে চললো এই যাওয়ার পর্যন্ত তারা বিচ্ছিন্ন ছিল ঢাকা থেকে এক প্রকার মা ফেরিঘাট করেছিলেন পল্লীবন্ধু এরশাদ তিনি এদেশে অনেক কাজ করছেন কিন্তু তার ক্ষমতা দখল করার পন্থাটি ছিল সম্পূর্ণ অবৈধ যেটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য নয় পানি চলে আসতেন এদেশের মানুষ অনেক কিছু দেখছে অনেক কিছু এদের সামরিক শাসন দেখছে গণতন্ত্র দেখছে ও সো বিউটিফুল আসলে ভাবা যায় এটা বাংলাদেশে হইতেছে আছে